তাই নামকরণ যেমনই হোক, মোক্ষযোগ অথবা মোক্ষ সন্ন্যাস যোগ, এইভাবেই এই অধ্যায়টি চিহ্নিত হয়ে রয়েছে, অষ্টাদশ অধ্যায়। 18তম অধ্যায়কে আমরা যে সমগ্র শ্লোকগুলোর মধ্যে রয়েছে, 78টি শ্লোক, তাকে আমরা 5টি ভাগে মোটামুটি যদি বিভক্ত করি তাহলে এরকম দেখব যে 1 থেকে 12 পর্যন্ত শ্লোক যেখানে সন্ন্যাস এবং ত্যাগের কথা বলা হয়েছে। ত্যাগ এবং সন্ন্যাস এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে 1 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত। যদি কেউ নোট করতে চান নোট করে নিতে পারেন। তারপরে 13 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত আত্মস্বরূপ নিয়ে কথা বলা হয়েছে, যে আমাদের স্বরূপ কি, স্বরূপত আমরা কি, সেই জিনিসগুলোই আলোচনা করা হয়েছে। যদিও এ বিষয়ে আমরা একটু আগেই বললাম, পূর্বে অন্যান্য অধ্যায়েও এই বিষয়ে আলোচিত হয়েছে, বিশেষত 2য় অধ্যায়ে যেখানে সাংখ্যযোগে জ্ঞানের কথা বলা হয়েছে সেখানেও আত্মস্বরূপের কথা বলা হয়েছে, এবং এছাড়াও অন্যান্য অধ্যায়ে এই আত্মস্বরূপের বিষয়, অর্থাৎ আমি কে, আমার স্বরূপ কি, এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। 3য় যে পয়েন্ট সেটা হলো 18 থেকে একেবারে 40 নম্বর পর্যন্ত, 18-40, 18 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখব যে ভগবান 6টি বিষয়ে কথা বলেছেন। 18-40, 18 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান মোট 6টি বিষয়ের ওপরে কথা বলেছেন। যদি নোট করেন তাহলে নোট করে নিতে পারেন কোন কোন বিষয়, আমরা পরে আলোচনাতে আসব, আর যদি এমনি শুনছেন শুনতেও পারেন, কোনো অসুবিধে নেই। 6টি বিষয় আমরা বিস্তারিতভাবে পরে বলবো, এখন শুধু একটা অধ্যায় সম্পর্কে যাতে সম্পূর্ণ একটা ধারণা হয় সেটি বলার জন্য আমরা বলে দিচ্ছি। তাহলে 40 আমরা বললাম, হ্যাঁ, 18-40, 18 থেকে 40 নম্বর যে শ্লোক, সেখানে আমরা যে 6টি জিনিস উল্লেখ বললাম, 1টি হলো জ্ঞান, 2 কর্ম, 3 কর্তা, 4 বুদ্ধি, 5 ধৃতি, 6 সুখম বা সুখ। আবার বলে দিই যে 6টি পয়েন্ট আমরা পাবো শ্লোক নাম্বার 18-40, 18 থেকে 40-এর মধ্যে, সেইগুলো হলো জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি, সুখ। এই 6টি বিষয় নিয়ে ভগবান কথা বলেছেন। এর পরে আমরা যে ক্লাসিফিকেশন করেছি সেটি হলো 41 নম্বর থেকে 66 নম্বর পর্যন্ত, 41-66, সেখানে রয়েছে কর্মযোগ এবং জ্ঞানযোগ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা। শ্লোক নম্বর 41-66, এখানে বলা হয়েছে কর্ম এবং জ্ঞানযোগ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলা হয়েছে। এরপর 67-78, সেখানে আমরা দেখব যে এই অধ্যায়টির উপসংহার করা হয়েছে, তথা এই ভগবদ গীতারও উপসংহার করা হয়েছে, যে এই ভগবদ গীতা এর জ্ঞান কত মূল্যবান, এবং অর্জুন এই ভগবদ্গীতা সমগ্র শ্রবণ করার পর, শোনার পর,
তার অজ্ঞান দূরীভূত হয়েছে কিনা, এই সমস্ত বিষয় প্রশ্ন করেছেন অর্জুন, তার উত্তর দিয়েছেন। সেই বিষয়গুলো এই এই শ্লোকের মধ্যে এসেছে এবং সেগুলোকে আমরা তাই বলছি উপসংহার অংশ। আশা করি বুঝতে পেরেছেন যে তাহলে আমরা একটা সমগ্র অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম, যেখানে প্রথমেই সন্ন্যাস এবং ত্যাগ বিষয়ে আলোচনা থাকবে, তারপরে আত্মস্বরূপ সম্পর্কে কথা থাকবে, অর্থাৎ জীব স্বরূপত কে বা কি, সেই বিষয়ে আলোচনা বা কথা রয়েছে। এবং তার পরবর্তী অংশে আমরা যে ছটি বিষয়ের কথা বললাম, সেই ছটি বিষয়ের ভগবান আলোচনা করেছেন বা কথা বলেছেন। এবং তারপরে আমরা দেখব যে কর্ম এবং জ্ঞানের কথা বলা হয়েছে সংক্ষেপে, এবং তারপর সমগ্র যে 700 শ্লোক বলা হলো ভগবদ গীতায়, তো সেটিকে কনক্লুড করা হচ্ছে উপসংহার অংশ, যেখানে দিয়ে এটা সমাপ্ত হবে, শেষ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি অষ্টাদশ অধ্যায়ের একটি সংক্ষিপ্ত চিত্র, যাতে করে আমরা ধারণা করতে পারবো যে এই অধ্যায়ের মধ্যে কি রয়েছে। ভগবত গীতা যেহেতু আমরা মোটামুটি অনেকটাই অংশ পড়ে ফেলেছি, ফলে ভগবত গীতার কি আলোচিত বিষয়, কি এখানে বলা হয়েছে, এ পর্যন্ত যে আলোচনা আমরা করেছি বা পড়েছি, একটা ধারণা নিশ্চয়ই আমাদের ইতিমধ্যেই হয়েছে। এখানেও আমরা একটু আগে যে বললাম, এই অধ্যায়টির মধ্যেও আমরা বেশ কিছু কথা পাব, যেগুলো ভগবান এই অধ্যায়টি সেই জন্যে খুব গুরুত্বপূর্ণ যে যিনি কথা শেষ করছেন তিনি কনক্লুড করছেন কিভাবে, বা এই বিষয়গুলোকে আবার কিভাবে উপস্থাপন করছেন, সেগুলো আমরা সেই জন্যে এই অধ্যায়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক দ্বিতীয় অধ্যায় খুব গুরুত্বপূর্ণ এবং এই অষ্টাদশ অধ্যায়ও খুব গুরুত্বপূর্ণ। অবশ্য এর মানে এই বোঝায় না যে বাকিগুলোর প্রয়োজন নেই, কিন্তু যেহেতু ভগবান তার দীর্ঘ যে ডায়লগ কথোপকথন সেটি যখন তিনি সমাপ্ত করছেন, এবং নিশ্চয়ই তার অভিপ্রায় থাকবে যে অর্জুনকে উদ্দেশ্য করে যখন তিনি এই কথা বলেছেন, তখন অর্জুনের মোহ বা ভ্রান্তি বা অজ্ঞান তা দূরীভূত হয়েছে কিনা, এবং যে কারণের জন্যেই তিনি ভগবদ গীতা বলা শুরু করেছেন। ভগবদ গীতা ভগবান যখন কথা বলা শুরু করেছেন, তখন অর্জুনের মধ্যে যে মোহ এসে উপস্থিত হয়েছিল সেইটি লক্ষ্য করেই তো ভগবান ভগবদ গীতা প্রদান করেছেন। তাই খুব স্বাভাবিকভাবে এতগুলো কথা বলার পরে তার জানতে ইচ্ছে নিশ্চয়ই করবে যে অর্জুন এখন তোমার মনের অবস্থা কেমন। আপনাদের সে কাহিনী তো নিশ্চয়ই মনে আছে সবারই, যে যখন ভগবান কথা বলা শুরু করছেন দ্বিতীয় অধ্যায়ে, তার পূর্বে অর্জুনের মনের অবস্থা কেমন ছিল, না যখন দেখছেন যে তার সামনে যারা সব এসে উপস্থিত হয়েছেন এবং যাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে তারা আর কেউ নয়, তার খুবই প্রিয়জন গুরুজন, এবং যাদের থেকে তিনি এই যুদ্ধবিদ্যা শিক্ষা লাভ করেছেন, এখন ভাগ্যের এমন পরিহাস যে তাদের বিরুদ্ধেই তাকে অস্ত্র ধারণ করতে হবে, এবং তিনি যে অস্ত্র ধারণ করেছেন তা নয়, তিনি যে তাদেরকে মেরে ফেলেছেন তা নয়, শুধু আশঙ্কা করছেন। ভেবে দেখুন,
এই আশঙ্কাতেই তার মনের অবস্থা এমন হয়েছে, কারণ এমন হতেও পারে যে তাদের সঙ্গে যুদ্ধ করলেই যে তাদেরকে তাকে মেরে ফেলতে হবে এমন নাও করতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে তার যুদ্ধ করাই তার কাছে খুবই কষ্টকর একটি কাজ বলে মনে হচ্ছে, এবং সেই কারণের জন্যই তিনি সিদ্ধান্ত করে ফেলেছেন একরকম যে যুদ্ধ আর করবেন না, বরং বলছেন এর থেকে ভিক্ষান্নে শরীর ধারণ করা অনেক বেশি ভালো, কারণ এর মধ্যে রুধির লিপ্ত রয়েছে, এইভাবে যদি আমি সাম্রাজ্য ভোগ করি, এভাবেও যদি আমি ক্ষমতা অর্জন করি, অর্থাৎ যুদ্ধে যদি আমরা জয়লাভ করি, তাহলেও আমরা দেখব যে এই সম্পদ এসব রুধির লিপ্ত, কারণ গুরুজনদের আমরা হত্যা করেছি। তো এই আশঙ্কা করে তিনি সাময়িকভাবে মোহগ্রস্ত হয়ে, ক্লিবতাপ্রাপ্ত হয়ে তিনি ভগবানের শরণাপন্ন হচ্ছেন, এবং কি করা কর্তব্য, কি করা উচিত সিদ্ধান্ত যখন তিনি নিতে পাচ্ছেন না, তখনই ভগবান তাকে এই গীতা উপদেশ প্রদান করেছেন। তো খুব স্বাভাবিকভাবে যখন কেউ কারো শরণাগত হয় এবং যখন তার উপদেশ প্রার্থী হয়, তখন উপদেশ প্রদান করার পরে নিঃসন্দেহেই যিনি উপদেশ প্রদান করছেন তার একটি জিজ্ঞাসা থাকবে যে দেখো, তুমি যা জানতে চেয়েছিলে বা যে কথা আমি বললাম তার দ্বারা তোমার কোনো উপকার হলো কি? তো তখন ঠিক একই রকম স্টাইলে বা একই রকম ভাবে ভগবানকেও আমরা দেখব, অর্জুনকে তিনি এই জিজ্ঞাসাই করেছেন যে অর্জুন, এই যে এত কথা তুমি শুনলে, এর দ্বারা তোমার সেই যে যুদ্ধ শুরুর পূর্বে, যুদ্ধ শুরুর পূর্বে বলবো না, ভগবত গীতা বলার পূর্বে যে মনের অবস্থা ছিল, এখনো কি তোমার সেই অবস্থা রয়েছে, নাকি তোমার মোহ চলে গিয়েছে? তো এই প্রশ্নের উত্তরে অর্জুন স্বাভাবিকভাবে জানিয়েছেন যে তার যে মোহ ছিল সেটি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে, এবং এখন তিনি কর্তব্যে সিদ্ধান্ত গ্রহণে অটল। এইটি ছিল ভগবত গীতার উদ্দেশ্য, যে যখন অন্তরে সাময়িক মোহ দুর্বলতা এসে উপস্থিত হয়, তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, এবং সেই মুহূর্তেই এই গীতা শাস্ত্র আমাদেরকে সাহায্য করে। তাই আমরা দেখব যে পরপর যে শ্লোকগুলো বলা হয়েছে বা যে অধ্যায়গুলো বলা হয়েছে, সেই সমস্ত অধ্যায়ের ভেতর দিয়ে ভগবান অর্জুনের মনের মধ্যে যে দুর্বলতা দেখা দিয়েছিল এবং যার ফলে তিনি যুদ্ধ করবেন না বলে একরকম স্থির করে ফেলেছিলেন, সেই অর্জুনকে দিয়েই তিনি আবার যুদ্ধ করিয়েছেন। কিন্তু তফাৎ হল যে অর্জুনের মনে তখন দ্বন্দ্ব ছিল, সন্দেহ ছিল যে এটা করা উচিত হবে কি না, এখন তিনি সম্পূর্ণ ইন্সপায়ার্ড, এখন তিনি যে কাজটি করতে যাচ্ছেন সেটিতে তার সম্পূর্ণ সমর্থন রয়েছে, এবং তিনি ক্ষত্রিয়, ফলে এটি তার ধর্ম, এটি তার কর্তব্য, এবং সেই কর্তব্য জ্ঞানে তিনি এখন সম্পূর্ণভাবে প্রস্তুত তার কর্তব্য করবার জন্য। তাহলে ভগবত গীতা কি করে? ভগবত গীতা মানুষের দুর্বলতাকে জয় করে সত্যি সত্যি শক্তি সঞ্চয়ের জন্য,
শক্তি লাভ করার জন্য সহায়তা দান করে। আমরা যখন জীবনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, অনেক ক্ষেত্রে যখন আমাদের মনে হয় কোন সিদ্ধান্ত আমরা গ্রহণ করব এবং যথার্থ রূপে কি আমাদের করা উচিত, তখনই দেখবেন এই শাস্ত্রগুলো আমাদেরকে রক্ষা করে, যথার্থ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এবং সেই জন্যে আমরা বহুবার সে কথা বলেছি যে যদি অন্য কোনো শাস্ত্র আমরা পড়তে না পারি বা যদি আমাদের অন্য শাস্ত্র পড়ার সুযোগ সুবিধে নাও থাকে, তবুও যদি কেবল ভগবদ গীতা পড়েন তাহলে সমস্ত শাস্ত্রের সার এর মধ্যে পাবেন। এবং এই ভগবদ গীতা এমন একটি শাস্ত্র, এমন একটি দর্শন, এমন একটি গাইডবুক যা সর্বদাই আপনাকে রক্ষা করবে। এবং আপনি যেমন করে ভাবতে পারেন আপনার চিন্তাগুলোকে এখানে থামিয়ে দেওয়া হচ্ছে না, আপনার মৌলিক বিচার শক্তিকে এখানে থামিয়ে দেওয়া হচ্ছে না, আপনার ভেতরে যুক্তি তর্কের যে প্রবণতা রয়েছে সে প্রবণতাকেও এখানে থামিয়ে দেওয়া হচ্ছে না, বরং আপনার বুদ্ধিকে আরো বিচারশীল কিভাবে আপনি হতে পারেন, আপনার চিন্তাকে আপনি কিভাবে আরো যথাযথভাবে কাজে লাগাতে পারেন, সেই চিন্তার অভিমুখগুলো খুলে যাবে যদি আপনি ভগবদ গীতা পড়েন। সেই জন্য দেখবেন ভগবদ গীতাকে যারা কেবল ধর্মশাস্ত্র বলে মানে পুণ্য অর্জনের জন্য পাঠ করছি বলে ভাবেন, তারা ভগবদ গীতার সমগ্র যে শিক্ষা তার থেকে নিশ্চয়ই বঞ্চিত হন। ভগবদ গীতা আমরা অনেকটা পড়ে ফেলেছি, এই শুরু করব অধ্যায়। যে কোথাও কি আপনি লক্ষ্য করেছেন ভগবদ গীতাতে সেখানে বলা হয়েছে যে তুমি কালী মানো, দুর্গা মানো বা বিষ্ণুকে মানো, তুমি গণেশকে মানো, অন্য কাউকে কিছু করো, কিচ্ছু বলা হয়েছে? হয়নি। সেই পরমেশ্বরের কথাই বলা হয়েছে, একমাত্র পরম ব্রহ্ম পরমাত্মা তার কথা বলা হয়েছে। ফলে যারা সম্প্রদায় সম্প্রদায় বলে ভাবেন, ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যেখানে কোনো সাম্প্রদায়িক সংকীর্ণতা নেই, সম্পূর্ণ যুক্তির উপর প্রতিষ্ঠিত, সম্পূর্ণ বৈজ্ঞানিক চিন্তার উপর প্রতিষ্ঠিত এবং আপনার মৌলিক চিন্তার পথকে রুদ্ধ না করে ভগবদ গীতা আপনি আপনার মতন কাজে লাগাতে পারেন জীবনে, সে সুযোগ ভগবদ গীতার মধ্যে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষ যারা হয়তো তথাকথিতভাবে ধর্মের বা আধ্যাত্মিক জগতের মানুষ নন, তারাও ভগবদ গীতার শিক্ষাকে কাজে লাগিয়ে, বিশেষত কর্পোরেট ওয়ার্ল্ড বললে আমরা যা বুঝি, সেই কর্পোরেট ওয়ার্ল্ডে কি করে ভগবদ গীতার ম্যানেজমেন্ট থিওরি কাজে লাগানো যায় সে কথাও কিন্তু এখন আলোচিত হচ্ছে। এবং এই ভগবদ গীতার ভেতরে যে বৈজ্ঞানিক আবিষ্কারের কথা রয়েছে সেই বৈজ্ঞানিক আবিষ্কারের বিভিন্ন দিকও উন্মোচিত হচ্ছে ভগবদ গীতা অধ্যয়নের দ্বারা। ফলে বুঝতেই পারছি আমরা যে কেবলমাত্র একটি সংকীর্ণ দিক ভগবদ গীতার মধ্যে রয়েছে তা নয়, ভগবদ গীতাকে অবলম্বন করে আপনি মৌলিক চিন্তার অবদান রাখতে পারেন, এ সুযোগ রয়েছে। এবং এটি হিন্দু সনাতন ধারার একটি বিশেষ বৈশিষ্ট্য বলেও বলবো। অন্য পৃথিবীর কোনো ধর্মে আপনাকে এই স্বাধীনতা দেওয়া হবে না যে কোনো একটি ধর্মশাস্ত্রকে আপনি আপনার মতো করে ব্যাখ্যা বা চিন্তা করতে পারেন, সেখানে আপনার মৌলিক চিন্তার অবকাশ খুব কম, আপনাকে যেন সেখানে পদে পদে থামিয়ে দেওয়া হবে, কোথাও কোথাও হয়তো আপনার পথকে রুদ্ধ করে দেওয়াও হতে পারে। কিন্তু এই
হিন্দু সনাতন ধারায় শ্রীমদ্ ভগবদ্ গীতা আলোকে আপনি আপনার জীবনকে মৌলিক চিন্তায় মৌলিক দৃষ্টিকোণ থেকে উদ্ভাসিত এবং আলোকিত করতে পারেন। আমরা এখন ভগবদ গীতার একটা ওভারঅল ধারণা মানে এই অষ্টাদশ অধ্যায় সম্পর্কে আপনাদের কাছে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। এখন আমরা এই ভগবদ গীতার অধ্যায়টি শুরু করব, অষ্টাদশ অধ্যায়। ইন্ট্রোডাকশন আমার মনে হয় যথেষ্ট হয়েছে, যে যাতে করে আমরা এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা করতে পেরেছি। আর একবার যদি মনে করিয়ে দিই, কারণ শুনতে শুনতে হয়তো আপনাদের ভুলে যাওয়া স্বাভাবিক, এই ভগবদ গীতার যে অষ্টাদশ অধ্যায়ের কথা বললাম, সেখানে প্রথমে সন্ন্যাস ও ত্যাগের কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আত্মস্বরূপের কথা, এবং তারপর ছটি বিষয়ের কথা বলা হয়েছে, জ্ঞান ইত্যাদি, কর্ম ইত্যাদি, সে বিস্তারিতভাবে আমরা আসব, এবং তারপরে জ্ঞানযোগ কর্মযোগ নিয়ে, এবং লাস্টে উপসংহার করা হয়েছে। এই মোটামুটি একটা ধারণা। এবারে আমরা পাঠ শুরু করব, যেমন করে আমরা পড়ি, এক একটি করে শ্লোক পড়ব। শ্লোক কি করে পড়তে হয় সেটাও আপনারা বুঝে যাবেন, এবং তারপর আমরা যেমন তার অর্থ বলি, শব্দের অর্থ সেটাও করব, এবং তারপর আমরা তার ব্যাখ্যাও করব। তাহলে চলুন আমরা এখন পাঠ শুরু করি, অষ্টাদশ অধ্যায়ের পাঠ, শ্লোক প্রথম যেটি রয়েছে, এক নম্বর শ্লোক। অষ্টাদশ অধ্যায়ে মোক্ষযোগঃ অর্জুন উওাচঃ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষুদন। এক নম্বর শ্লোক নিশ্চয়ই পড়তে পেরেছেন, নাকি আর একবার পড়ছি দেখুন তাহলে। সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষুদন। অর্জুন উওাচঃ, অর্জুন বললেন, উওাচঃ বললেন, তো যেহেতু এটি ডায়লগ, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ, তো অর্জুন বলছেন, জিজ্ঞাসা করছেন এই অধ্যায়ের শুরুতে, কি বলছেন না, সন্ন্যাসস্ত মহাবাহু তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক খেশিনি সুদানা। সম্বোধন হচ্ছে মহাবাহ, হে মহাবাহ, মহাবাহ মানে মহাবাহু, যার তিনি হচ্ছেন মহাবাহু, তার থেকে সম্বোধনে মহাবাহ, হে মহাবাহু। মহাবাহু শব্দের দ্বারা অর্জুনের শক্তির পরিচয় প্রকাশিত হয়, যে অর্জুন মানে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বলছেন, এবং তাকে তিনি বলছেন যে মহাশক্তি বিশিষ্ট, কারণ এত সময় পর্যন্ত তিনি তার উপদেশ শ্রবণ করেছেন, অর্জুন শুনেছেন, এতগুলো অধ্যায় চলে এসেছে, এখন তিনি আরো কিছু জিনিস জানতে চান তার পরিষ্কারভাবে বুঝে নেওয়ার জন্য। এবং সেই জন্য এই অধ্যায়ের শুরুতে আমরা দেখব অর্জুন কথা বলছেন বা জিজ্ঞাসা করছেন, কি বলছেন, সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম। এই বেদিতুম শব্দের অর্থ হচ্ছে আমি জানতে ইচ্ছা করি, বেদিতুম ইচ্ছামি,
তত্ত্বম ইচ্ছামি বেদিতুম, বেদিতুম ইচ্ছামি, আমি আমি জানতে চাই, পরিষ্কার আমি জানতে চাই। কি জানতে চাই? এবারে তিনি বলবেন, তার আগে তিনি সম্বোধন করছেন, দেখুন এই এই বিশেষ করে এই শ্লোকে, মহাবাহ ঋষিকেশা কেশিনী সুদানা। তাহলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে মহাবাহু, মহাশক্তি বিশিষ্ট হে মহাবাহু, এবং তিনি হচ্ছেন ঋষিকেশ, ঋষিকেশ, ঋষিকেশ শব্দের অর্থ হচ্ছে যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন তাকে বলা হয় ঋষিকেশ। সেই জন্যে অর্জুন সম্বোধন করছেন এই শ্লোকে, তিনটি বিশেষ করে শব্দ প্রয়োগ করেছেন। ভগবানকে তিনি বলছেন আপনি হচ্ছেন মহাবাহ, মানে মহাশক্তিধর, অন্তত শারীরিক শক্তির কথা এখানে বলা হচ্ছে। কারণ তার বাহু যদি ছোট ছোট হয় তাহলে শক্তি কি বিরাট হবে? ছোট ছোট হাত না, অনেক লম্বা হাত, বাহু বলে না, তো সেই বাহু হচ্ছে শক্তির মানে চিহ্ন। সেই জন্য বলছেন যে মহাবাহ, হে মহাবাহ, হে শক্তিধর, হে পরম শক্তিধর বীর, হ্যাঁ এইভাবে তিনি সম্বোধন করছেন। তো আমরা জানি সম্বোধন বাক্যের বা সম্বোধন যে শব্দে করা হয় তার একটি বিশেষ অভিপ্রায় থাকে, তাই না? যখন বাচ্চা ছেলে এসে তার মাকে বলে মা, মানে তুমি একদম বেস্ট মাদের, সব থেকে ভালো মা, তখন মা বুঝে যায় যে কেন এরকম করে সম্বোধন করে। ঠিক সেরকম এখানেও এই সম্বোধনের ভেতরে এটি রয়েছে। অর্থাৎ অর্জুন ভগবানের শক্তির দিক তিনি উল্লেখ করছেন, মনে করিয়ে দিচ্ছেন। তারপরে বলছেন ঋষিকেশা, অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ যা রয়েছেন রয়েছে তাকে বলা হয় ঋষিকেশা। তো সেই জন্য এখানে তাকে এই বাক্যে বা এই শব্দে তাকে সম্বোধন করছেন। এবং আর বলছেন কেশিনী সুদানা, এটিও সম্বোধন, মানে কেশী নামক যে অসুর তাকে তিনি বিনাশ করেছিলেন এবং সেই জন্যে তিনি হচ্ছেন কেশিনী সুদানা। তাহলে এই শ্লোকে আমরা তিনটি পেলাম সম্বোধন পদ, একটি মহাবাহ, একটি ঋষিকেশ, আর একটি হলো কেশিনী সুদানা। কাকে বোঝাচ্ছে? ভগবানকে, শ্রীকৃষ্ণকে। তারপরে দেখুন বলছেন যে সন্ন্যাসস্য ত্যাগস্য চ তত্ত্বম পৃথক বেদিতুম ইচ্ছামি। তাহলে এইটি হচ্ছে তার মূল মানে বক্তব্য বিষয়। বাকি তিনটে ওয়ার্ড হচ্ছে সম্বোধন করা হলো, অ্যাড্রেস করা হচ্ছে। হ্যাঁ, তাহলে মূল জিজ্ঞাসা কি? সন্ন্যাসস্য ত্যাগস্য চ তত্ত্বম বেদিতুম ইচ্ছামি। তাহলে এটাই হচ্ছে প্রশ্ন, জিজ্ঞাসা। আমি তোমাকে বলছি তুমি মহাবাহ, তুমি ঋষিকেশ, তুমি কেশিনী সুদানা। আরে বাবা, বুঝলাম তো বুঝলাম, ব্যাপারটা কি কি বলতে চাও? এই আমি বলতে চাই সন্ন্যাসস্য ত্যাগস্য চ, সন্ন্যাসস্য ত্যাগস্য চ তত্ত্বম বেদিতুম ইচ্ছামি। ও, তুমি কি চাও? ছেলে এসে বলছে মা তুমি না ভীষণ ভালো, আরে কি বলতে চাও?
পৃথক, তো তার মানে এই দুটো জিনিসের তিনি এখন তফাৎটা বুঝতে চান, এটাই হচ্ছে প্রথম জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? তাহলে বলছেন যে সন্ন্যাস এবং ত্যাগ এই দুটোর তত্ত্ব তিনি জানতে চান পৃথক রূপে। তাহলে সন্ন্যাস মানে কর্মসন্ন্যাস এবং যে ত্যাগ, ত্যাগের তত্ত্ব, এই দুটো জিনিস তিনি জানতে চান। তাই সেই জন্য বলেছেন সন্ন্যাসস্য ত্যাগস্য পৃথক তত্ত্বম বেদিতুম ইচ্ছামি, আহম বেদিতুম ইচ্ছামি, আমি জানতে চাই। কি জানতে চাই? তাহলে প্রশ্ন কি হবে? অর্জুন এই শ্লোকের মধ্যে কি জানতে চেয়েছিলেন? জানতে চেয়েছিলেন সন্ন্যাসস্য ত্যাগস্য পৃথক তত্ত্বম বেদিতুম ইচ্ছামি। তত্ত্বম পৃথক, কিসের? সন্ন্যাসস্য ত্যাগস্য। তাহলে সন্ন্যাস মানে কর্মফল ত্যাগ, সন্ন্যাস এবং ত্যাগ, এই যে দুটো জিনিস, এর মধ্যে আমি একটু পৃথক বুঝতে চাই, আমি জানতে চাই তত্ত্ব তো এই দুটোর মধ্যে কি তফাৎ। হয়েছে পরিষ্কার? তাহলে অর্জুন যে জিজ্ঞাসা দিয়ে শুরু করেছেন এই অধ্যায়ের শুরুতে, সেই এক নম্বর শ্লোক আশা করি পরিষ্কার। আমরা আর একবার পড়ে তার অর্থ বলে দিই, আবার লক্ষ্য করুন। সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষুদন। অর্জুন বলছেন হে শ্রীকৃষ্ণ, তুমি মহাবাহ, মানে অর্জুনকে তিনি সম্বোধন করে বলছেন হে মহাবাহ, হে শক্তিধর, হে ঋষিকেশ, অর্থাৎ যিনি সমস্ত ইন্দ্রিয়র ওপরে ঈশিত্ব করতে পারেন, হ্যাঁ, যিনি সমস্ত ইন্দ্রিয়র উপরে প্রভুত্ব করতে পারেন, নিয়ামক নিয়ন্ত্রক, তাকেই বলা হয় ঋষিকেশ। সেই ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি কেশিনী সুদন, অর্থাৎ তিনি কেশি নামক যে অসুর, তাকে তিনি বিনাশ করেছিলেন। ফলে বোঝাই যাচ্ছে যে অর্জুন যাকে প্রশ্ন করছেন বা যার থেকে জানতে চান, তার দক্ষতা সম্পর্কে কোনো প্রশ্ন হবে না বা সন্দেহ হবে না, কারণ তিনি যথার্থরূপে যার কাছে জানতে চান, তিনি শারীরিক শক্তির ও পরিচয় দিয়েছেন। বিরাট শক্তিধর তিনি মহাবাহ, শুধু শারীরিক নয়, তিনি ইন্দ্রিয়রও নিয়ন্ত্রক, কারণ তার ভেতরে ঋষিকেশহা, তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণ করবার শক্তি তার মধ্যে রয়েছে। সাধারণত দেখা যায় কি না, যাদের মধ্যে শারীরিক ক্ষমতা প্রচুর থাকে তাদের মধ্যে আবার ইন্দ্রিয় ওপরে নিয়ন্ত্রণ করবার যে শক্তি ততখানি থাকে না, কিন্তু ভগবানের তাও রয়েছে। এবং সেই জন্য অর্জুন এই দুটো জিনিস উল্লেখ করেছেন যে হে শ্রীকৃষ্ণ, হে ভগবান, তোমার কেবল যে শারীরিক শক্তি রয়েছে তা নয়, তোমার ভেতরে নিয়ন্ত্রণ করবার ক্ষমতাও রয়েছে যথেষ্ট, তাই তুমি ঋষিকেশ। তারপরে বলেছেন কেশিনী সুদানা, তুমি কি করতে পারো? শত্রু বিনাশ করতে পারো, তুমি অসুরকে বিনাশ করেছো।
তাহলে এই যে তোমার শারীরিক শক্তি এবং পাশাপাশি তোমার ইন্দ্রিয়ের ওপরে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, এ দুটো তোমার কাছে যথেষ্ট রয়েছে। ফলে তুমি আমার এই যে উত্তর যা আমি জানতে চাই, এই সম্বোধন বাক্যের দ্বারা স্বীকার করা হলো যে উত্তর দেওয়ার জন্যে যে যোগ্যতার প্রয়োজন তা ভগবানের যথেষ্ট রয়েছে, এবং তাই জন্যে এটা উল্লেখ করা হলো। হয় না, দেখবেন যখনই আপনি কারো কাছে কিছু জানতে চান, তখন তার ক্ষমতা সম্পর্কে আপনি খানিকটা তাকে স্মরণ করিয়ে দেন। আপনি হয়তো গিয়ে বললেন, আচ্ছা মাস্টারমশাই আমি এটা জানতে চাই, মানে আপনি তাকে মাস্টারমশাই বলে সম্বোধন করেছেন, ফলে সম্বোধনের দ্বারাই আপনি বলে দিচ্ছেন যে তিনি ওই বিষয়ে নিশ্চয়ই যথেষ্ট বলবার অধিকারী, এটা আপনি স্বীকার করেন। ঠিক সেরকম ভাবেই সম্বোধনের ভেতরে তার শক্তি সম্পর্কে তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। তারপরে যখন ভগবান বলছেন, আচ্ছা বেশ বেশ, তুমি তো অনেক রকম সব নাম টাম বলে আমায় সম্বোধন করলে, কিন্তু তোমার অভিপ্রায়টা কি, কি তুমি ব্যাপার কি, তখন তিনি বলছেন যে আমি আসলে জানতে চাই দুটো শব্দের মধ্যে তফাত কি। না, সন্ন্যাস, সন্ন্যাস শব্দ আগে উচ্চারণ করা হয়েছে, বিশেষ করে ফিফথ চ্যাপ্টারে পঞ্চম অধ্যায়ে আমরা দেখেছি যে সেখানে কর্মসন্ন্যাসের কথাও এসেছে, এবং এই সন্ন্যাস শব্দটি সেখানে যেমন উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে ত্যাগের কথাও এসেছে। তাই এই দুটো বিষয় তিনি তত্ত্বত এখানে পৃথক রূপে জানতে চান যে ভগবান তাহলে কি সন্ন্যাস এবং ত্যাগ এই দুটোর মধ্যে কোনো ক্লাসিফিকেশন করছেন, কোনো কি তফাত করতে চান, এই দুটো জিনিস আরো একটু ক্লিয়ার হতে চাইছেন অর্জুন। পরিষ্কার যে অর্জুন জানতে চান তাহলে ত্যাগ এবং সন্ন্যাস। তাহলে অর্জুনের জিজ্ঞাসা কি ছিল, সন্ন্যাসস্য ত্যাগস্য চ পৃথক তত্ত্বম বেদিতুম ইচ্ছামি, আমি জানতে চাই সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে তত্ত্বত পৃথক কি, কিভাবে এটাকে পৃথক করা যায়, এটাই আমি জানতে চাই। হয়েছে পরিষ্কার? প্রশ্নের উত্তর তো ভগবান দেবেনি, দু নম্বরে রয়েছে, আমরা একটু বোধ হয় পড়ে নিতে পারি, সময় একটু হাতে রয়েছে। দু নম্বর না, এক নম্বর হয়ে গেছে। শ্রী ভগবানু বাচ, এবারে খুব স্বাভাবিকভাবেই অর্জুন কথা বলেছেন, এবারে শ্রী ভগবানু বাচ মানে শ্রী ভগবান তার উত্তর দেবেন। তাহলে প্রশ্ন কি ছিল, দুটো জিনিস মাথায় রাখবো, একটা হচ্ছে সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে কি পৃথক তত্ত্বত, এইটি অর্জুন জানতে চান এই অধ্যায়ের শুরুতে। ভগবান তাই তার কথা বলা শুরু করছেন দু নম্বর শ্লোকে, কি বলছেন, কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ সর্বকর্ম ফল ত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণা। কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ, একেবারে পরিষ্কার সুন্দর ভাবে বলা হয়েছে। কি বলা হলো, কাম্যানাম কর্মণাম ন্যাসম, কাম্যানাম, কাম্যানাম কথার অর্থ কি, শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বললেন, তারপরে কাম্যানাম, কাম্যানাম মানে হচ্ছে যে কামনা পূরণের জন্য যে কর্ম তাকে বলা হয় কাম্য কর্ম। আমরা কর্ম সম্পর্কে কি জানি, নিত্য কর্ম, কাম্য কর্ম, নৈমিত্তিক কর্ম, নিষিদ্ধ কর্ম রয়েছে না, নিত্য কর্ম, নিত্য কর্ম কাকে বলে,
নিত্যকর্ম হচ্ছে যেগুলো আমরা রোজ করি, সন্ধ্যা বন্দনাদি, সন্ধ্যা বন্দন এগুলোকে বলা হয় নিত্যানি, এগুলো হচ্ছে নিত্যকর্ম। নিত্যকর্ম প্রসঙ্গে বলা হয় এতে বিশেষ কোনো ফললাভ হয় না, কিন্তু অকরণে প্রত্যয়, এটা যদি না করা হয় তাহলে দোষ হবে, কিন্তু এটা করলে যে বিশেষ কোনো লাভ হবে তা নয়। খুব মজার তাই না? নিত্য কর্ম মানে যেটা আপনি এভরিডে করেন, কি তাকে বলা হয়? সন্ধ্যা বন্দনাদিনী, সন্ধ্যা বন্দনা। আপনি সন্ধ্যাবেলা একটু ভগবানের নাম করছেন, একটু ধূপ দিচ্ছেন ভগবানের উদ্দেশ্যে একটু করছেন, এটা হচ্ছে আপনার নিত্য কর্ম। ইট ইজ ইওর ডিউটি টু বি পারফর্মড। এর জন্যে আপনি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এটা করছেন তা নয়, মানে এটার দ্বারা আপনার যে খুব একটা অভিষ্ট পূরণ হয়ে যাবে তা হবে না, কিন্তু এটা আপনি না করেও থাকতে পারবেন না। যদি আপনি এটা না করে থাকেন তাহলে আপনার প্রত্যয় হবে, ভুল হবে, দোষ হবে, এটা হবে না, তাকেই বলা হয়েছে নিত্য কর্ম। তারপরে হচ্ছে মানে কাম্য কর্ম, নৈমিত্তিক কর্ম। কাম্য কর্ম হচ্ছে কামনা পূরণের জন্য যে কর্ম তাকে বলা হয় কাম্য কর্ম। অনেক রকম কর্মের কথা রয়েছে, বিশেষ করে যাগযজ্ঞের কথা রয়েছে, সেখানে যথিষ্টম যজ্ঞের কথা রয়েছে, কারিরি যজ্ঞের কথা রয়েছে, এরকম নানা যজ্ঞের কথা রয়েছে, এগুলো হচ্ছে কাম্য কর্ম। স্বর্গাদি লাভের জন্য যজ্ঞ, এরকম কোনো একটি অভিষ্ট পূরণের জন্য যে কাজ তাকেই আমরা বলবো কাম্য কর্ম। মানে এটা করলে আমার এই রেজাল্ট আমি প্রাপ্ত হব, এটা একরকমের হয়, তাকে বলা হয় কাম্য কর্ম। আর একটা এক ধরনের কর্ম তাকে বলা হয় নিমিত্ত কর্ম। নিমিত্ত, নিমিত্ত মানে উপলক্ষে যেটা করা হয়, নিমিত্ত কিরকম? শুভ জন্মতিথি নিমিত্তকা, শ্রীরামকৃষ্ণস্য শুভ জন্মতিথি নিমিত্তকা ইদম কর্ম। এই কর্ম আমরা করছি কিসের জন্যে? না, শ্রীরামকৃষ্ণের শুভ জন্মতিথি নিমিত্তকা। তাহলে এটা ঠিক কাম্য কর্মের মতন হচ্ছে না, আবার এটা ঠিক নিত্যকর্ম হয় না, সেই জন্য এটাকে বলা হয় নিমিত্তকা। মানে একটা পারপাস রয়েছে, একটা উপলক্ষ রয়েছে, তাই জন্য এটাকে বলা হবে নিমিত্তকা। হয়েছে? নিত্যকর্ম, কাম্য কর্ম, তারপরে নৈমিত্তিক কর্ম। আর একটি কর্মকে বলা হয় নিষিদ্ধ কর্ম। কোন কর্মকে নিষিদ্ধ কর্ম বলে? না, শাস্ত্র যে কর্মগুলোকে বাদ দিয়েছেন, করতে বারণ করেছেন, তাকেই বলা হবে নিষিদ্ধ কর্ম। তাহলে কর্মের আমরা শ্রেণীবিন্যাস পড়লাম, এইখানে কি বলছেন এবারে দেখুন। কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুহু, কবয়ো বিদুহু। তাহলে যারা কবয়া মানে কবি, কবি কবয়া, সেই পণ্ডিত যারা, তারা কি বলেন? তারা বলেন কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম। অর্থাৎ যে কাম্য কর্ম তা যদি ত্যাগ করা হয়, অর্থাৎ কর্মের যে ফল, যে কামনাযুক্ত যে কর্ম, সেই কামনাযুক্ত কর্মকে যখন ত্যাগ করা হচ্ছে তাকেই বলা হবে সন্ন্যাস। কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুহু। তাহলে পণ্ডিতগণ বলেন কাম্যানাম কর্মণাম ন্যাসম, ন্যাসম মানে ত্যাগ। তাহলে কর্মণাম সমস্ত কর্ম, কিরকম কর্ম? না, কাম্যানাম কর্ম, কাম্যানাম মানে
স্বর্গাদি প্রাপ্তের প্রাপ্তি লাভের জন্য যে অশ্বমেধাদি যজ্ঞ কর্ম, এইগুলোকে বলা হয়েছে কাম্য কর্ম। তাহলে এই সমস্ত কাম্য কর্ম ন্যাস করাকেই সন্ন্যাস বলা হয়ে থাকে। তারপরে কি বলেছেন, সর্বকর্ম ফল ত্যাগম প্রাহুস ত্যাগম বিচক্ষণাহ। তাহলে তত্ত্বদর্শী যারা, বিচক্ষণ যারা, তারা কি বলেন, সর্বকর্ম ফল ত্যাগম প্রাহুস ত্যাগম বিচক্ষণাহ, তাদের কি ভক্তি বলা হবে, ত্যাগ বলা হবে, ত্যাগ প্রাহু, ত্যাগম প্রাহু কি বলা হবে, না নিত্য নৈমিত্তিক যত কিছু সর্বকর্ম ফল ত্যাগম। তাহলে একটা হলো ফল ত্যাগম, আর একটি হলো কাম্যানাম কর্মণাম ন্যাসম, এই হলো দুটোর মধ্যে তফাৎ। সন্ন্যাস বলা হবে কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম, আর ত্যাগ হচ্ছে সর্বকর্ম ফল ত্যাগ, তাকেই বলা হবে ত্যাগ। আমরা আজকে সময়ের অভাবে এই দ্বিতীয় শ্লোকটি বিস্তারিতভাবে পড়ছি না, একটু পড়লাম, আমরা দ্বিতীয় থেকেই এর পরের দিন শুরু করব। আমরা পড়লাম মূলত আজকে এক নম্বর শ্লোক। তো এক